فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, নিজের ক্যারিয়ারের জন্য পিতা মাতাকে দেশে রেখে বিদেশে সেটেল হওয়া যাবে কি? নিজের ক্যারিয়ারের জন্য পিতা মাতাকে দেশে রেখে বিদেশে সেটেল হওয়া যাবে না। পিতামাতা আল্লাহর বড় নেয়ামত, পিতামাতা আল্লাহর বড় নেয়ামত। যদি তারা অনুমতি না দেয় আপনার জন্য ক্যারিয়ার গঠন করার জন্য বাইরে সফর করা জায়েজ নেই। তারা যদি কোনো বলে যে তুমি তোমার দায়িত্ব হচ্ছে আমার আমার সামনে বসবাস করবা, যা পাই তা খাবা, তুমি চাকরিটা ছেড়ে দাও আমার এখানে থাকো, তো এটাও করতে হবে আপনাকে, সেটাও করতে হবে আপনাকে। তাদের সন্তুষ্টি দিয়ে সেটা করতে হবে। যদি পিতামাতা অনুমতি দেয় যে তুমি ওখানে যে ক্যারিয়ার পড়ালেখা করো, তো সেখানে থাকো, পড়ো, দেখাশোনা করো, পড়াও, টিচার হও, যদি অনুমতি দিয়ে দেন তাহলে আপনি থাকতে পারবেন, নাহলে তাদের সাথে নিয়ে থাকতে হবে আপনাকে। তাদের দেখাশোনা না করে আপনি যে কিছু হতে পারবেন, অর্থাৎ তাদের অনুমতি লাগবেই। যেখানে আশ্চর্য হবেন, জেহাদে যাওয়ার জন্য পিতামাতার অনুমতি লাগছে, সেখানে আপনি যেটা করতেছেন নফল কাজ, ক্যারিয়ার, কিসের ক্যারিয়ার? কালকে মরে গেলে পরশু আপনার খোঁজ পাওয়া যাবে না, আপনি কি এই ক্যারিয়ার কী করবেন? ধুয়ে খাবেন? একবিয়ে কত মানুষ দেখলাম ক্যারিয়ারের নামে দুনিয়া সব কিছু করেছে, সেটা মরে শেষে ওখানে মারা গেছে, কী লাভ হয়েছে এই ক্যারিয়ার দিয়ে? কী হয়েছে? জ্বলে উঠে আবার নিভে গেছে। আপনার পিতামাতার কাছে থাকুন, তাদের সেবা করুন, তাদের কথা শুনুন, তারা যেটাতে খুশি আপনি সেটাতে খুশি হন। তারা যদি কোনো আপনাকে বলে যে তুমি ক্যারিয়ার যাও, লেখাপড়া করো, বড়ো হও, তাহলে যাবেন, সমস্যা নেই, তারা অনুমতি দিয়েছে আপনাকে। অনুমতি যদি না দেয় আপনি যাবেন না, আপনি যেতে পারবেন না, ক্যারিয়ার গঠন করতে পারবেন না। যতক্ষণ তাদের অনুমতি না হবে মন থেকে ততক্ষণ পর্যন্ত আপনি দূরে থাকতে পারবেন না। আর কখনও কখনও তারা অনুমতি দেয় এমন অবস্থা, তারা মনে করে যে আমি ঘরে রাখি কী করবো, রাখতে পারবো না, যদি অনুমতি দেয় আপনি বুঝতে পারবেন। আপনি যদি বুঝেন যে তারা বাধ্য অনুমতি দিচ্ছেন, সেই অনুমতি নেবেন না, বাধ্য করবেন না তাদেরকে। যেটা তাদের খুশি সেটা খুঁজবেন। আপনি দেখেন তাদের দেখাশোনার কেউ নেই, চলে আসেন সব ছেড়ে দিয়ে, পিতামাতা দেখাশোনা করুন, ছোটো চাকরি নেন তাও ভালো আছে, পিতামাতা দেখাশোনা করুন, পিতামাতা দেখাশোনার বিকল্প কোনো কিছু নেই। আজ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, অনেক সময় দুই বছর আড়াই বছর পর্যন্ত পিতামাতা মরে পড়ে থাকে তাদের প্লাটে, ছেলে সন্তান দেশের বাইরে থাকে, আসে না। অনেকে এমন হয়েছে ক্যারিয়ার গঠনের নামে মিটিংয়ে আসে, পিতামাতা মরে গেছে আর দেখতেও যায় না। অনেকে আছে সন্তান মারা গেছে এই কোভিড-19, তাদেরকে দেখার জন্য কেউ যায় না, তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। কিসের ক্যারিয়ার তাদের? পিতামাতা দেখার জন্য সব ছেড়ে দিতে হবে, সব আল্লাহর দিন ছাড়া, আল্লাহর দিনের বিরোধিতা ছাড়া সব রকমের কথা তার পিতামাতার অনুসরণ করতে হবে। দুনিয়ার কোনো কিছু পিতামাতার চেয়েও বেশি হইতে পারবে না। পিতামাতার সন্তুষ্টির উপরে কোনো কিছুই নেই, আল্লাহ সন্তুষ্টির পরে পিতামাতার সন্তুষ্টি খুঁজে দেখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, রবের সন্তুষ্টি রয়েছে। এটা প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে, দেশে দেশে বিদেশে যে যেখানে আছে, পিতামাতা কাছে অনুমতি নিয়ে সব কাজ করবেন, পিতামাতার অনুমতি নেবেন। পিতামাতা যদি ইচ্ছাকৃত কোনো হারাম কাজের দিকে নির্দেশ দেয় সেটা করবেন না, সেটা করবেন না। আল্লাহর আনুগত্য, আল্লাহর অবাধ্য হয়ে কারো আনুগত্য করা যাবে না, এটা কিন্তু সত্য। কিন্তু দুনিয়ার বুকে তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে, তারা যদি কাফের হয় তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। অনেকে দেখা যায় পিতামাতার ব্যবহারে শুধু অভিযোগ আর অভিযোগ দেন, অভিযোগ দিবেন না। পিতামাতা তা আল্লাহ, আপনি দুনিয়া আসার মাধ্যম, তাদের তারা কষ্ট করে আপনাকে ধারণ করেছে মায়, আর পিতা আপনার জন্য এমন কোনো কষ্ট জীবনে বাদ দেন যেটা করা দরকার ছিল, আপনি বুঝেন না বলেই। আপনি যেদিন পিতা হবেন সেদিন বুঝবেন আপনি কী, পিতা কী কষ্ট করেছে, এর আগে বুঝবেন না। তারা সব রকমের কষ্ট সহ্য করে শুধু আপনাকে বড় করে তুলতে, আপনাকে দুনিয়ার বুকে আপনার মুখটাকে উজ্জ্বল করে তুলতে। আপনি মুখ উজ্জ্বল করে তার থেকে দূরে সরে যাবেন, এটা কী অর্থ? এর অর্থ তাদের অবশ্যই ক্যারিয়ার গঠনের নামে পিতা মাতাকে দেশে রেখে বিদেশে সেটেল হওয়া যাবে না, তখন তাদের অনুমতি না থাকে। অনুমতি থাকলে আপনি দেখবেন আসলে তাদের দেখাশোনার লোক আছে কি না, না থাকলেও আপনি থাকতে পারবেন না, কারণ তাদের দেখাশোনা করবে কে, সে অনুসারে আপনি তাদের খুশি করবেন। যতক্ষণ না খুশি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার অসন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আপনার জীবন যাপন হবে। আপনি চিন্তা করবেন কোনটা আপনি করবেন। জীবন কিন্তু বেশি লম্বা টাইম নয়, জীবন লম্বা টাইম নয়, কেউ 70-80 বছর বাঁচে, কেউ হয়তো সর্বোচ্চ 100 বছর বাঁচে। লক্ষ লক্ষ বছর আপনি মাটির নিচে থাকবেন, আর লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলবেন যদি পিতামাতার অবাধ্য আল্লাহর অবাধ্য হয়ে যান। তাহলে আপনি কোনটা করুন, আপনি সিদ্ধান্ত নেন কোনটা আমার দরকার বেশি, কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত। স্বপ্নের মতো এই দুনিয়ার জীবনকে এত বেশি, দুনিয়ার জীবনের ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা আপনার খুব বেশি দরকার আখেরাতমুখী হওয়া এবং পিতামাতার সন্তুষ্টির মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় সেটাকে গুরুত্বের সাথে নিন। আপনি এটা আমি বলছি না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, তখন কিন্তু পিতামাতায় আপনার বদ্ধাধিক থাকবে। পিতামাতার জন্য হেন কোনো কাজ যেটা আপনি তার পিতামাতার সন্তুষ্টি যেটা আল্লাহ বিরোধী হবে না এমন সন্তুষ্টি, হেন কোনো কাজ আপনি ছেড়ে দিবেন না। আপনি যদি মনে করেন যে পিতামাতা খুশি হয় আপনার ভাইদেরকে দিলে দিবেন, পিতামাতা খুশি হয় আপনার বন্ধুদেরকে দিলে দিবেন, পিতামাতা খুশি হয় আপনি তাদের কাছে খোঁজখবর নিলে নিবেন, পিতামাতা খুশি হয় তাদেরকে মাসে বছরে একবার যায় দেখে আসবেন, এটা আপনি অবশ্যই করবেন।
আজ যে মনে করে যে পিতা মাতা কাছে থাকলে খুশি হত, কাছে থাকার চেষ্টা করবেন, বুঝাইতে চেষ্টা করবেন তাদেরকে যে আপনার থাকা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে, তারা বুঝবেন, তারা বোকা না, পিতা সন্তানরা সবচেয়ে বড় জায়গায় যাক, সবচেয়ে বড় উন্নত জায়গায় যাক, এটা সবচেয়ে বেশি বাবা মা নিজের জীবন দিয়েও তারা চায় এটা, যে আমার আমার যা হয়েছে হয়েছে, আমার সন্তান যেন আরও ভালো থাকে এটা চায়, তারা আপনার কোনো ক্ষতি চাইবেন না। সুতরাং তাদের সন্তুষ্টি বিধানের জন্য তারা অল্পতে খুশি হয়ে যায়, কিছুই না অল্পতে খুশি হয়ে যায়। আপনি চিন্তা করেন তাদেরকে আপনি যদি কোনো মাসে বা বছরে বা সময়ে যখন সুযোগ আসে কিছু কিনে দেন, এটা কিনে দেন এটা কিনে দেন, তারা কিন্তু এটা ফলাও করে বলতে থাকে, এই জন্য আপনি চিন্তা করবেন এটা করতে, এর মাধ্যমে সন্তুষ্টি রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এবং এর মাধ্যমে আপনি আখিরাতে আপনি ধনী হতে পারবেন, আখিরাতে এমন ব্যক্তি হতে পারবেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ পেয়েছে অথচ তাদের সেবা করে জান্নাত করে নিতে পারে, জান্নাত লাভ করতে পারে নাই, জান্নাত গ্রহণ করে নিতে পারে নাই, তার ধ্বংস হোক। আপনি পিতামাতা পাইছেন এই যে আল্লাহ নেয়ামত, এই জন্য পিতামাতার খেদমত করে যান, নিঃসন্দেহে এর মধ্যে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি রয়েছে, এর মধ্যে আপনি আখিরাতকে আপনি আপনি নির্মাণ করতে পারলেন। আর যদি এটা না করে কেরিয়ার চিন্তা করেন, এই কেরিয়ার রেখে চলে যেতে হবে, কেরিয়ার রেখে চলে যাবে, অনেক কিছু আপনি নিয়েছেন সারা জীবন, শেষে দেখবেন যে চলার সময় দেখবেন যে ঝুড়ি নিচে দিয়ে ভাঙা, কী কাজে লাগবে সেটা, সেটা পড়ে গেছে সব, আপনি যাওয়ার সময় সব রেখে গেলেন, কারণ এই তো আল্লাহ সন্তুষ্টির বিধানে ছিল না। আপনি সেই কেরিয়ার আপনি হয়তো ধরেন অক্সফোর্ডের টিচার হলেন, অথবা ক্যামব্রিজের টিচার হলেন, অথবা আপনি বিশ্বের নামি দামি ব্যক্তি হলেন, পিতামাতার খোঁজ রাখলেন না, হঠাৎ করে মরে গেলেন, কী হলো, আপনি কিছুই নিতে পারেন এর সাথে। হয়তো কয়েকদিন মানুষ মনে করবে আপনার নামে একটা রাস্তার নাম হবে, কী হবে, ওই রাস্তার আস্থা করে নিক্ষিপ্ত হবেন, আপনি ময়লা ফেলবে আপনার সেই নামের উপর দিয়ে, কিছুদিন পরে আরেক গোষ্ঠী এসে নাম বলবে, আরেকটা নাম রাখবে, এই রাস্তায় এই লোক চলে গেছে বহু আগে, আবার যে রাজনৈতিক নাম হয় কয়েকদিন পরে সেই রাজনীতির কারণে নতুন লোকেরা এসে নামটা মুছে দিবে, তো আপনার কী দরকার এই যে জিনিসটা ক্ষণস্থায়ী দুনিয়ার ইয়ার জন্য মারামারি করা, কামড়াকামড়ি করা, এই ইয়ার দুনিয়ার জীবনে এত উঁচু হওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেছেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল মুত্তাকিন, এই আখিরাতের জিন্দেগি আমি তাদের জন্য রেখেছি যারা দুনিয়ার বুকে অহংকার হয় না, বাড়াবাড়ি করে না, নিজের নাম বাড়াতে চেষ্টা করে না, হ্যাঁ লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, ফাসাদ সৃষ্টি করে না, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হচ্ছে পরিণাম ফল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, পিতামাতার সন্তুষ্টি বিধান তৌফিক দান করুন, আমরা স্যাটেলের নাম দিয়ে কেরিয়ারের নাম দিয়ে পিতামাতা থেকে যেন দূরে সরে না যাই, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।